হাইকোর্টের নির্দেশে সিবিআই কে কেস ডায়েরি হস্তান্তর। হাইকোর্টে কেস ডায়েরি হাতে নিলেন সিবিআই তদন্তকারীরা। এদিন কেস ডায়েরি নিতে সিবিআই এর এসসিবির নেতৃত্বে হাইকোর্টে হাইকোর্টে যান তদন্তকারীদের একটি দল। আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, তাহলে সিবিআই এর হাতে কেস ডায়েরি হস্তান্তর করা হলো এবং সেটা কোর্টের? সম্প্রতি একদমই কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো গভর্নমেন্ট ট্রিগারের যে অফিস, সেই কার্যালয় থেকে সিবিআই এর আধিকারিকরা নিজেদের হাতে সমস্ত কেস জারি তারা বুঝে নিয়েছেন। কিছুক্ষণ আগে, মাত্র 10-15 মিনিট আগে এই সম্পূর্ণ কেস জারি হস্তান্তর হয়েছে। সিবিআই এর 5 জন অফিসারের টিম এবং সিবিআই এর আইনজীবী, তাদের উপস্থিতিতে গভর্নমেন্ট ট্রিগার এবং সিটের যে মেম্বার তারাও ছিলেন, প্রত্যেকের উপস্থিতিতে কিন্তু এই হস্তান্তর পর্বটা হয়েছে এবং প্রত্যেক কারা কারা ছিল তাদের নামে পাশাপাশি ডেজিগনেশন স্বাক্ষর সবটাই সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ নির্দেশ মতো আজকে সিবিআই কেস জারি হস্তান্তর নিল, তাদের হাতে নিল। কিছুক্ষণের মধ্যে এফআইআর রেজিস্টার করে তারা ইনভেস্টিগেশন স্টার্ট করবে, আর বাকি যে প্রসিডিওর, কোর্স অফ দ্য ডে, অর্থাৎ আগামী কালকের মধ্যে তারা কিন্তু অ্যাকিউজড কে এবং বাকি যা ম্যাটেরিয়াল রয়েছে, সিসিটিভি ফুটেজ, বয়ান, সেই সমস্তটা তারা কিন্তু টেক আপ করবে, এমনটাই হাইকোর্টের নির্দেশ। সুতরাং আজকে প্রাথমিকভাবে কেস জারি তাদের হস্তান্তর হলো এবং হওয়ার পর সিবিআই 5 জনের টিম তারা এখান থেকে বেরিয়ে গিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।